এক জঙ্গলে টোনা তার স্ত্রী টুনিকে নিয়ে থাকতো। টোনা টুনিকে অনেক ভালোবাসত। টোনা একজন চুরিওয়ালা ছিল, গ্রামে ঘুরে ঘুরে চুরি বিক্রি করত। গিন্নি ও গিন্নি, আমি চুরি বিক্রি করতে গেলাম, বিকেলে তুমি তৈরি হয়ে থেকো কেমন? পাশের জঙ্গলে মেলায় ঘুরতে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, সে না হয় থাকবো, এখন চুরি বিক্রি করতে যাও তো, আর বেশি রাত যেন না হয়, তাড়াতাড়ি বাসায় ফিরে আসবে কেমন? এরপর টোনা চুরি বিক্রি করতে যায়, আর টোনা নিজের জঙ্গলে চুরি বিক্রি করা শেষে দূরের একটা জঙ্গলে চলে যায়। সেখানে টোনা কাউকে দেখতে পায় না। হঠাৎই টোনা নীলু টুনি আর মণি টুনিকে দেখতে পায়। ওদেরকে দেখে তাদের কাছে যায়। চুরি নেবে গো দিদিরা, আমার কাছে বাহারি রঙের চুরি আছে। না না দাদা, আমাদের কোনো চুরি লাগবে না, চুরি কেনার মতো সামর্থ্য আমাদের নাই। দাদা আপনি যান এখান থেকে দাদা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, টাকা হলে তোমরা না হয় আবার এসো। এই কথা বলে টোনা যেই না যেতে লাগে, অমনি সেখানে সব পাখিরা ঘিরে ধরে। এই যে মশাই, বউকে নিয়ে কোথায় যাচ্ছ? কার বউ, কিসের বউ? এখানে আমার বউ আসবে কোথা থেকে? আমি তো আমার বউকে বাসায় রেখে এসেছি। ও, তুমি কিছু বুঝতে পারছো না তো? আমি বুঝিয়ে দিচ্ছি। আমাদের জঙ্গলে একটা নিয়ম আছে, অন্য জঙ্গলের ছেলে পাখি যদি আমাদের জঙ্গলে এসে কোনো মেয়ে পাখির দিকে তাকায়, তাহলে ছেলে পাখির সাথে আমাদের জঙ্গলের মেয়ে পাখির বিয়ে হয়ে যায়। তাই নীলুটুনি আর মিনুটুনি তোমার বিবাহিত স্ত্রী, তুমি যদি ওদের সাথে নিয়ে না যাও তাহলে বন্দি করে রাখবো তোমায়। এসব আপনি কি বলছেন? কেউ কারো দিকে তাকালে বউ হয়ে যায় নাকি? আমি ওদের বউ হিসাবে মানি না, তাই আমি ওদের সাথে করে নিয়ে যেতে পারবো না। বুঝেছি, সোজা কথা তুমি বুঝবে না। কালুকাক যা তো, তোর একটা খাঁচা নিয়ে আয় তো। একে বন্দি করে না রাখলে ও আমাদের কথা বুঝবে না। না না, দয়া করে আপনারা এই কাজ করবেন না। আপনারা আমায় বন্দি করলে আমার স্ত্রীর কি হবে? ঠিক আছে, আমি ওদের সাথে নিয়ে যাচ্ছি। এরপর টোনা বাধ্য হয়ে দুই টুনিকে সাথে নিয়ে যায়, আর বাসায় গিয়ে টোনা টুনিকে সব খুলে বলে। হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার, একেবারে দুইটা সতিনকে ঘরে নিয়ে আসলে। দেখো টুনি, আমি যদি ওদের সাথে না নিয়ে আসতাম তাহলে ওরা আমায় বন্দি করে রাখত। তারপর টোনা টুনিকে সব বোঝায়। টুনির অনিচ্ছা থাকা সত্ত্বেও দুই টুনিকে সতিন হিসাবে মেনে নেয়, কিন্তু টোনা দুই টুনিকে বউ হিসাবে মেনে নিতে পারে না। এভাবেই টোনা তার বউকে নিয়ে দিন কাটাতো। গিন্নি গিন্নি কোথায় গেলে গো? দেখো তোমার জন্য গহনা নিয়ে এসেছে। ও মা, সত্যি তো নতুন গহনা, আমার খুব পছন্দ হয়েছে গো। এসব কথা শেষ হতে না হতেই নীলু টুনি বলে, একে টোনা, তুমি শুধু টনি দিদির জন্যই হার এনেছো, আমাদের জন্য আনলে না কেন? এই বাসায় আসার পর থেকেই দেখছি তুমি আমাদের সব সময় এড়িয়ে চলো। তুমি বারবার কেন ভুলে যাও আমরাই তোমার স্ত্রী? এই তোমরা এবার থামো তো, আমি তোমাদের বউ হিসেবে মানতে পারবো না, আর তোমাদের আনার পর থেকে সমস্যা হচ্ছে আমার, চারজনের খাবার যোগান দিতে হিমশিম খাচ্ছি আমি, আর আমি পাচ্ছি না। এইসব কথা বলে টোনা চোখের জল ফেলতে থাকে। তারপর মিনুটুনি বলে,
দিদি, এবার সত্যি টোনাকে মুক্তি দেওয়া উচিত, আর সব সত্যি কথা বলে দেওয়া উচিত, কারণ জবরদস্তি করে কোনো অধিকার পাওয়া যায় না দিদি। এসব তুমি কি বলছো? আর নীলুকে দিদি বলে ডাকছো কেন? ও তোমার বোন নাকি? হ্যাঁ টোনা, আমরা দু বোন। সত্যি বলতে আমাদের জঙ্গলে বিয়ের কোনো নিয়ম নেই। আমার মায়ের প্রতিবেশীরা জোর করে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। আসলে আমরা ভীষণ গরিব, মা আমাদের মুখে খাবার তুলে দিতে পারতো না, তাই আমার মা প্রতিবেশীদের সাহায্যে ছলনার আশ্রয় নেয়। আরও অনেককে বোকা বানাতে চেয়েছিল কিন্তু পারেনি, শেষমেশ তোমাকে বোকা বানাতে পেরেছে। তবে আজ বুঝলাম টোনা, এই ছলনা আর বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব নয়। যাই হোক, তোমরা আমাকে ক্ষমা করে দিও টোনা, আমরা তোমাকে মুক্তি দিলাম। এইসব কথা বলে তারা দুজন চলে যায়। আর টোনা টুনিকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।